আইপিএফটি দলের সুপ্রিমো এনসিতে বর্মা প্রয়াত হওয়ার 48 ঘণ্টা পর দলে বড়সড় ভাঙন। মঙ্গলবার প্রদেশ বিজেপি নির্বাচনী কার্যালয়ে আইপিএফটি এবং ত্রিপুরামথা থেকে বিজেপিতে যোগদান করে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকায় তুলে দিয়ে দলে স্বাগত জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাতাল কন্যা। তিনি জানান, আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর বাহাদুর জমাতিয়া ত্রিপুরামথার ব্লক সহসভাপতি এবং ত্রিপুরামথার যুব সভাপতি জিতেন জমাতিয়া সহ বহু কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেছে। সবকা সাথ সবকা বিকাশের দিকে তারা আকৃষ্ট হয়ে বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান পাতাল কন্যা। এদিকে আইপিএফটি থেকে যোগদান করা সহসভাপতি বীর বাহাদুর জমাতিয়া জানান, আইপিএফটি দলের দাবি ত্রিপুরাল্যান্ড হতে পারে, কিন্তু রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যেভাবে উন্নয়ন চলছে সেদিকে গুরুত্ব দিয়ে তারা বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান তিনি। कमेटी का और त्रिपुरामथा का यूथ हम लोग ब्लॉक वाइस चेयरमैन त्रिपुरामथा यूथ प्रेसिडेंट जितेन जमातिया आईपीएफटी का एडवाइजरी कमेटी का सीनियर पर्सन मेंबर और आईपीएफटी का केंद्र कमेटी का मेंबर आज बारह टीम लेकर उन लोग वहां पे ज्वाइन कर रही है बीजेपी पार्टी ऑफिस इलेक्शन ऑफिस में। जितना भी सारा टीम है वो लोकल में ज्वाइन करना है। आज पार्टी ऑफिस में उन लोग ज्वाइन कर रही है जो सेंट्रल मेन कमेटी का लीडर, तो ये कमेटी का लीडर हम वहां पे हम मौजूद थे। इन लोगों को हम बीजेपी का बैनर लेकर बैनर का हमने त्रिपुरालैंड दिमान इधर अब घंटा हमने तो आईपीएफ के বিজেপি জয়েন করছি। আইপিএফটি এখনই ত্রিপুরাল্যান্ড ডিমান্ড চলছে, কিন্তু এই সরকার আবার পরে বিজেপি আইপিএফটি সরকার আবার পরে টিটিসি বিল পাস করে দিছে আর মানিক সাহা আর বিপ্লব দেব রয়েছে। যত ত্রিপুরাল্যান্ড যুক্তি আছে এটা ভারতের সংবিধানে 2 এবং 3 নং দ্বারা যা পরিষ্কার লেখা আছে, যে কোনো জাতি গোষ্ঠী অনুন্নত হয় ভাষা সংস্কৃতি ডেভেলপমেন্ট যদি না হয় এটা আলাদা রাজ্য করতে পারে এটা সংবিধান।